খুলছে জিডি বিল্লাহ সহ পাঁচটি বেসরকারি স্কুল। একমাত্র বেতন মেটানো ছাত্রছাত্রীরাই সোমবার থেকে ক্লাস করতে পারবেন। অন্যদিকে আদালত অবমাননার অভিযোগ নিয়ে ফের একবার হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন সম্পূর্ণ বেতন মেটাতে না পারো অভিভাবকরা। অবশেষে বেতন মেটানো ছাত্রছাত্রীদের জন্য খুলতে চলেছে জিডি বিড়লা গ্রুপের পাঁচটি স্কুলের গেট। সেই মর্মে ইতিমধ্যেই সে কথা নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে স্কুলের তরফ থেকে। তবে বকেয়া ফি না মেটানো ছাত্রছাত্রীরা কবে স্কুলে এসে ক্লাস করতে পারবে সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি স্কুল কর্তৃপক্ষ। হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও স্কুল কর্তৃপক্ষ কি করে এরকম নোটিশ জারি করতে পারে তা নিয়ে আবারও প্রশ্ন তুলে দিলেন অভিভাবকদের একাংশ। সেই সঙ্গে স্কুল কর্তৃপক্ষ হাইকোর্টের নির্দেশ অমান্য করেছে, তাই স্কুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আবারও হাইকোর্টে দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন তারা। আদালতকে সাথে নিয়েই আমরা এগোবো। আমাদের কোনো অ্যাজিটেশন বা স্কুলের সামনে বিক্ষোভ আমাদের এটা কোনো কাম্য নয়, কারণ আমরা প্রত্যেকে গার্ডিয়ান। আমি একজন মা, আমার বাচ্চা স্কুলে যেতে পারছে না, সেটা আমার কাছে অত্যন্ত দুঃখের বিষয়। আমরা ভয় পাচ্ছি যে ওদের ভবিষ্যৎটা অন্ধকারে চলে যাচ্ছে। আমার বাচ্চা সে রাত্রি একটার সময় উঠে আমাকে প্রশ্ন করছে যে কালকে কি আমি স্কুলে যাব, আমার পরীক্ষার খাতা কি দেখা হয়েছে। মা হিসেবে আমার কাছে উত্তর নেই, কিন্তু আমার ওইটুকু বাচ্চা সে আমাকে বলছে অন্যায়কে আপোষ আমি করব না, আমি অপেক্ষা করব। সেও বলছে সে আদালতের উপরে আশাবাদী। ইতিমধ্যে স্কুলের বিরুদ্ধে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও শিক্ষা দপ্তরকে ঘটনাটি জানিয়েছেন অভিভাবকরা, পাশাপাশি তাদের সন্তানদের বর্তমান অবস্থানের কথাও জানান তারা। গার্জিয়ানদের মধ্যে চক্রান্ত করে লড়িয়ে দেওয়ার এই সিদ্ধান্তটা নেওয়ার জন্যই তারা কিন্তু ইনডেফিনিট পিরিয়ডের জন্য স্কুলটাকে বন্ধ করেছিল। বারেবারে ওনাকে ওনার দফতরে আমরা চিঠি পাঠিয়েছি, ওনাকে আমরা চিঠি পাঠিয়েছি, আমরা দেখা করারও চেষ্টা করেছি, কিন্তু আমরা আশা রাখি যে উনি পুরো বিষয়টা উনি অবগত রয়েছেন এবং খুব শীঘ্রই আমরা তার সুফল পাব। জিডি বিল্লাহ সহ পাঁচটি স্কুলে বকেয়া বেতন ইস্যু কি ফের হাইকোর্টের নির্দেশে মিটবে নাকি স্কুল কর্তৃপক্ষ শেষ পর্যন্ত অভিভাবকদের সঙ্গে মিলিয়ে নেবে সেটাই এখন দেখার। ক্যামেরায় সুদীপ শাহর সঙ্গে বুদ্ধদেব ঘোষের রিপোর্ট, ওঙ্কার, অনলি ট্রুথ।